মহাশূন্যে সম্প্রতি হদিস মিলেছে প্রাচীনতম সৌরজগতের। সেই সৌরজগতের বামন নক্ষত্রের জ্যোতি ক্রমশ নিস্তেজ হয়ে আসছে, নিভে যেতে বসেছে নক্ষত্রের শেষ শিখা, অর্থাৎ মৃতপ্রায় অবস্থায় রয়েছে পুরো সৌরজগৎটি। এই জগৎটিকে এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীনতম সৌরজগৎ বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রতিনিয়ত মহাজাগতিক কাণ্ডকারখানার মধ্যেই সম্প্রতি যে নতুন আবিষ্কার সামনে এলো তাতে আরও একটা সৌরজগতের হদিশ মিলল। আমাদের সৌরজগতের মতোই মহাশূন্যে আর এক সৌরজগৎ, সেখানেও রয়েছে বামন নক্ষত্র, রয়েছে গ্রহের সমাবেশ, কিন্তু সেই সৌরজগৎ ক্রমেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তার জ্যোতি ক্রমশ কমে যাচ্ছে, ফলে সেই সৌরজগৎ মৃতপ্রায়। আমাদের সৌরজগৎ থেকে যেদিন সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে তখন যেমন পরিস্থিতি দাঁড়াবে তেমনই অবস্থায় রয়েছে সেই নতুন আবিষ্কৃত জগৎটি। পৃথিবী থেকে মাত্র 90 আলোকবর্ষ দূরে তার অবস্থান। 1370 কোটি বছর আগেও এই সৌরজগৎটি ছিল। গ্রহাণুর ধ্বংসাবশেষকে জড়ো করে পাথুরে এবং তুষারাবৃত একটি গ্রহমণ্ডলে পরিণত করেছে জগৎটি। আকাশগঙ্গা ছায়াপথে সবচেয়ে প্রাচীন সৌরজগৎ হলো এটি। এই সৌরজগতে বামনাকৃতির একটি নক্ষত্র এখনও জ্বলছে, তবে ওই নক্ষত্রটির জ্যোতি নিস্তেজ হয়ে আসছে ক্রমশ, আর গ্রহমণ্ডল ওই বামন নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে চলেছে। তার বয়স কমপক্ষে 1000 কোটি বছর হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন নক্ষত্রটির জ্বালানি প্রায় শেষ হয়ে এসেছে, বাইরের আবরণ খসে পড়তে শুরু করেছে, ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে পড়ছে সেটি। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন আমাদের সূর্যেরও একদিন এমন পরিস্থিতি আসবে, সেক্ষেত্রে সূর্যকে প্রদক্ষিণ করে চলা গ্রহগুলি এক জায়গায় জড়ো হয়ে গ্রহমণ্ডলে পরিণত হবে, তারপর তা ধ্বংস হয়ে যেতে পারে। মোট 2টি বামনাকৃতি নক্ষত্রের হদিশ মিলেছে ওই জগতে, একটি নীল রঙের নক্ষত্র আর অন্যটি লাল রঙের। নীল রঙের নক্ষত্রটির নাম WDJ1992+0233, আর লাল রঙের নক্ষত্রটির নাম WDJ2147-4035।